বাবার জমি বেইসা বিদাস গেছি জিয়াদি ভাই, বাবার জমি ফেরত দেওয়ার আগে বাবায় কবরে চলে গেছে। এ যুবক তুই এখন আওয়াজ করে কানবি, আমার মাবুত তোর আওয়াজটা এখনই ফেরেশতারা রানিং ক্যামেরে দেয় লয়ে যাবে বাবা, কিয়ামতের মাঝ যেদিন শুরু হয়ে যাবে সবাই জাহান্নামে গেলে তুই যাবি না রে যুবক। আল্লাহ দেখো কেমনে কান্দে, এটা পীরজি হুজুরের জমিন তোমার অলির জমিন, তোমার অলির জমিনে দেখো মানুষগুলা কেমনে কান্দে গো। আল্লাহ আমার পূর্বাসী ভাইদের বাবা আমাকে মাফ করে দেব আল্লাহ। এলে দেখো এক ভাই বলতেছে আল্লাহ তুমি আমার মা বাবার মাফ করে দাও। আল্লাহ তোমার কি মায়া লাগে না গো মালি, আমি তোমার কাছে তওবা করছি জুমার রাত মাফ করে দাও। যেই যুবক গুলা বয়া বয়া মার জন্য কান্তাছে তাদেরকে মাফ করে দাও। আমার পূর্বাসী ভাইদের কষ্ট যদি পূর্বাসীর বাবা মাতার স্ত্রী সন্তান দেখতো, কোনদিন আমার ভাইদের একটা টাকা বেফলে অন্য জায়গায় খরচ করতো না। বাজান 12 ঘন্টা 13 ঘন্টা সফর করে, 13 ঘন্টা কষ্ট করে বাবা ডলার কামায় রিয়াল কামায় বাবা, কত কষ্ট করি ইউরো কামায়। যদি একবার আমার মা বোনরা ওই বিদেশ যাইয়া দেখতো, আমার মা বোনরা কোনোদিন স্বামীর সাথে দুর্ব্যবহার করতো না, কোনোদিন বলতো না তুমি আমার জন্য এইটা পাঠাও ওইটা পাঠাও, খালি কইতো তোমার জানটা লয়ে ফিরে আসিও আমার কোনো কিছু লাগবে না। এই যে সারের পরের থেকে নিয়ে তুমি ফজর বন্ধ কি কাজ করবা, এবার একটা আওয়াজ দিও। আল্লাহর বান্দি বলেন আমি কি কাজ করব এটা আপনার দেখার বিষয় নয়, আমি তো শর্ত লাগাই আপনার বাড়ি যাইতেছি। উবাজান মোবারক রহমাতুল্লাহ বলেন মনে হয় আর ব্যক্তিগত কোনো কাজ করবে, তা না হইলে ও আমার কাছে এত সময় টাইম চাই কেন, মনে হয় একটু আর ঘুম বেশি, এশারের পরে আর কোনো কাজ করবে না ঘুমায় থাকবে। ঠিক আছে টাকা যখন কম চল তোরে লয়ে যাই, হওয়া যায় এখন দিলটা নরম করে দেখবা আমার মাওলার সাথে এই গভীর রাত্রি একটু প্রেম হয় কি না। আল্লাহর বান্দিকে কিনিয়া যখন মোবারক রহমাতুল্লাহ বাড়িতে গেছে গো বাবা, যাইবার পরে মোবারক রহমাতুল্লাহ বলে ও বান্দি জি বস ও কফিল বলেন কি করতে হবে, ঘরটা ঝাড়ু দে তো কেমন পারস, এত সুন্দর করে ঘরটা মুছছে বাবা। এইটা দেখিয়া মোবারক রহমাতুল্লাহ পাগল হয়ে গেছে, বলতেছে তোর চামড়াটা কালো কিন্তু তোর ভিতরটা ভালো। ও বাজার এদিকে তাকান অনেক মা আছে চেহারাটা কালো চামড়ার স্কিনটা কালো, আমার মার ওই কলিজাটা ভালো গো বাবা। মোবারক রহমাতুল্লাহ বলে তুমি যেইভাবে ঘরটা ঝাড়ু দিছো আমার তো অনেক সুন্দর লাগছে, এবার ঘরটা গোছাও তো দেখি, এত সুন্দর করে জুতাগুলো বাবা রাখছে, জামা কাপড়গুলো এত সুন্দর করে ধুইছে, কাঁসার প্লেটগুলো পিতলের বদনাগুলো এত সুন্দর ওজুর পানিটা রেখে দিছে। মোবারক রহমাতুল্লাহ পাগল হয়ে গেছে, আমি ভাবছিলাম তুই বুঝি আমার সাথে আমার বাড়িতে ভালো কাজ করবি না, আমি মালিক যখন খুশি হইছি, তুই তো জানোস আমি একজন আলেম মানুষ, আমার হাজার হাজার মুরিদ আছে, তাহলে শুনিয়া ল তুই আমার বাড়ির কাজ করবি আর রাত্রে আমি তোর লেগে দোয়া করব। বাজারে কাজকর্ম শেষ, ইশারের নামাজের পরে বান্দিটা দরজাটা লাগায় দিয়ে বলে মালিক রে এবার আমার কিছু এক্সট্রা কাজ আছে, আমি আমার কাজে গেলাম, আমি শর্ত অনুযায়ী আমি আমার ঘরে গেলাম। ও বাজান মোবারক রহমাতুল্লাহ মনে মনে ভাবে দেখি ও কি করে, হবা যান এবার চিল্লাবার কামবা। মোবারক রহমাতুল্লাহ ছিদ্র দিয়ে তাকায় আছে, মনে মনে ভাবতাছে দেখি জানালার ফাঁক দেওয়ার ঘরের কোন আওয়াজ আসে কিনা, কোন আওয়াজ পায় না। মোবারক রহমাতুল্লাহ 3টা পর্যন্ত ঘুমাইছে, অবাজান 3:30 সময় দেখে ওই বান্দির ঘরের মধ্যে থেকে বাবা গুনগুন আওয়াজ আসতেছে।
مبارك رحمت الله ঘরের দরজার কাছে কাছে বাবা যায় কানটা লাগায় শুনে বাম দিটা কান্দাজে মালি নিজের হাতে আমায় তুমি جهنم فنيا جهنم پويدا جاخن كنديبا تومي ما যুবক ভাইরে তোমার এই বান্দির মতো দেখো এক ফোঁটা পানি আসে কিনা বাবা মহিলা প্যান্ডেলে মা দেখেন তো জীবনে কত কষ্ট করে স্বামীর বাড়ি আসছেন গো মা বাপটা গরীব ছিল স্বামীটা ধনী ছিল মা আপনার বাবা যেদিন আপনার স্বামীর হাতে তুলে দিছিল মা রঙিন একখান শাড়ি পরাইয়া স্বামীর হাতে তুলে দিয়ে বলছিল ও জামাই বাবু আজ থেকে তুমি আমার একটা সন্তান আমার মা এটারে কোনো কষ্ট দিও না ও বেশি ভালো কাজ পারে না আপনার বাবা আপনার স্বামীর হাতে তুলে দিয়া উমা রঙিন শাড়ি পরাইয়া বাসুর ঘরে গেলেন গো মা ওই ঘরের থেকে একদিন সাদা কাপড় পরিয়া বাইর হইয়া যাবা গো মা আমি ইলিয়াস রহমান জি হাজির মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমাইয়া আছে গো মা বারো বছর বয়সে আমি আমার মাকে লাশ অবস্থায় দেখছি মা কত বছর যে মার হাতের খাবার খাই না কিছুই বলতে পারি না হে আমার কুমিল্লা হোমনার যুবক ভাইরা মায়ের ওয়াজ করতে গেলে বুকটা ফাটিয়া যায় তুমি আজকে শীতের পিঠা খাও মার হাতের আমি জিহাদি মার হাতের পিঠা খাইতে পারি না বাবা আমার দিকে তাকান গবাজান আমি ইলিয়াস রহমান জেহাদি বারো বছর বয়সে হুজুর এমন একটা কাপড়ে আমার মাকে পেছানো দেখছি আমি মা লাশটা দেখি একটা চিৎকার মারে বলছিলাম মা গো তোমার ইলিয়াসকে রাইখে কই যাও মা আমার জীবনে কি আর কোনোদিন মা বলে ডাক দিতে পারবো না ও আমার কুমিল্লা হোমনা থানার বাইরে আমার মতো কার জানো মা নাই গো ভাই ও আমার প্রবাসী ভাইরা সারাদিন কাজ করিয়ে যখন বালিশটা মাথায় নিয়ে রুমের মধ্যে ঘুমাই দিল মায়ের কথা মনে পড়ে গেছিল গো মা نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بشغري عبد الوهاب بيرزي حضور رحمة الله عليه دار القرآن حافظ مدرسة كتريكا جيتو হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল্লাহ ওয়াল সাহেব, প্রধান অতিথি আল আমিন মেম্বার, প্রধান মেহমান কাজী মোহাম্মদ আলী, আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ আব্দুল সালাম, আমার আগে যে সমস্ত ওলামা একরাম ওয়াজ করেছেন, রেজাউল করিম আবরার ভাই আসতে পারেন নাই, উনি জাতীয় একটা সম্মেলনে ছিলেন, শুধু তাই নয় উনি বাংলাদেশের আমাদের একজন নক্ষত্র, উনি বিভিন্ন বড় বড় ওলামা একরামের সাথে আজকে লাইভ প্রোগ্রাম করতে ছিলেন। বাংলাদেশের সবচেয়ে বড় খতরনাক একটা দল আছে আহলে খবিস, আহলে হাদিস যাদেরকে বলে, এদেরকে জনমের তরে মুগুর দেওয়ার জন্য রেজাউল করিম আবরার আজকে ওই অনুষ্ঠানে ছিলেন। আল্লাহ তার এলেম হেলেম আমল আমাদের হানাফি আকিদা যারা আছেন দেওবন্দীদের পক্ষে তার কণ্ঠস্বরকে কবুল করেন। বৃহত্তম স্বার্থে ক্ষুদ্রতম স্বার্থে কোনিকে ছেড়ে দিয়েছেন আজকে। তো যাই হোক, আজকের মাহফিলে রেজাউল করিম আবরার আসার কথা ছিলেন, আসতে পারেন নাই, আল্লাহ তারপরও উনি ওখানে ছিলেন, আমি খুশি। আপনাদের এলাকার গর্ব শ্যামপুর ঢাকা এক মাদ্রাসা সনামধন্য মুহাদ্দিস, আপনাদের এলাকায় গর্ব গোলাম মোস্তফা সাহেব, আমার আগে যিনি ওয়াজ করে গেলেন বিশেষ আকর্ষণ, এটাও আপনাদের কুমিল্লার গর্ব, যার কণ্ঠে কুকিলের বল বলে আলহামদুলিল্লাহ বলেন, অনেক সুন্দর আলোচনা করেছেন কারি জুনাইদ আল হাবিব, এবং যিনি মাগরিবের ইশারে নামাজের সাথে সাথে ওয়াজ করেছেন আপনাদেরই এলাকারই সন্তান এবং এলাকার জামাই আমার অত্যন্ত ছোট ভাই মুফতি শরীফুল হক আব্বাসী, শোয়েব আহমদ ফারুকি, তানবীর হোসেন সিদ্দিকী সহ কারি আলমগীর হোসেন, অন্তত এখানে উলামা একরাম সহ অনেক উলামা একরাম অন্তত 50 জনের নাম পোস্টারে আছে। আজকের মাহফিলে যিনি বিশেষ মেহমান মহসিন সরকার সাহেব, ভাইস চেয়ারম্যান হোমনা উপজেলা পরিষদ, এবং যিনি আর একজন আছেন মোজাম্মেল হক, আপনাদের চেয়ারম্যান, যিনি পীরজি হুজুর রহমতুল্লাহের বংশের সন্তান, তাই না, নাতি, আল্লাহ কবুল করেন, জরকাটা আমিন। এই যে দুলাভাইয়ের পোলারা বসো, এখন তোমাকে ডিউটি নাই, তাবিজ তো গলায় দিছো, বহো, টেনিস মিটার বাইন দেখালি ঘুরতেছে, এগুলো কোনো কাম নাই, কাজ নাই, বড় মেসির গোষ্ঠী বয় না, একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতাছে, আমার মনে হয় 2022 সালে সবচেয়ে কম লোক আজকে আর হবেই না বাকা, এই দেশের লেডিসতে বাইতে জন্ডিসটা বিদেশে কথা কন নাকি, এই দেশে তো পুরুষ বাইতে কম, ডাকাতি করতে আইলে মহিলাকে ধরেলে যাবো, পুরুষ একটা পাইব না, কথা কন না কে, আরো জোরে কন, আপনাকে মন খারাপ নেই, কথা জোরে না কলে একবারে লুলা হয়ে মরবেন, কিন্তু কয়ে দিছে
কত যত শক্তি আছে সবগুলো করেন ওই আর্জেন্টিনা আপনাকে দুলাভাই মেসি যখন গোল দিয়েছে ওরে বাবা বুড়া বেটাও ড্যান্স করছে কথা কর না কে বুড়া বেটা কা গুম বাবা রে হারামি বেটার তাল কি বুড়ে আল্লাহ লাগে জানি মেসির কাছে বুন বিয়ে দিছে ওই দেশ ঠকে গেলে মনে হয় আর জাত গোষ্ঠী উদ্ধার হয়ে যেত একবারে কথা কর না কেন হালাকে মেসি হার বাপ লাগে এই বেটা কোটি কোটি টাকা পুরস্কার পাইছে আর্জেন্টিনা তোর কি হইছে তোর তো এক কাপ চা খাওয়ার পয়সা দেন এটা আইসক্রিম দেন মগার ভোমগা তুই এক মাস যে চিল্লাইলি গোল ওল ওল কইরা তো কি লাভ তো হয়েছে কি তোর আর যেদিনকে মেসি জয়লাভ করছে ওদিনকে একটা সাদেরটা পইরা মিশের ভিতরে রড দুইকা জাগাইলা লা ইলাহা ইল্লাল্লাহ সি তুই মরে রইছে যায় দেখ মেসির লগে তো সাক্ষাৎ হইবো যা কথা কর না কে মেসি যে কামরায় থাকবো তুই ওই কামরায় থাকবি মগার ভোমগা এ মুসলমানের পোলা আমি বলি নাই বিশ্বনবী বলছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যেই দলের সাপোর্ট করবে ওই দলের সাথে তোমার হাসর হবে এক মাস চিল্লাই চললে যা পাইছেন পাইছেন আমলনামা বাড়ি হইছে মইরালন তারপরে দেখবেন কেমনে ঢুকায় আইক্কেলা বাস খালি অপেক্ষায় থাও আমার কথা তো খারাপ লাগতাছে ব্রাজিলের নেইমার আর আর্জেন্টিনা এমন বক্তর বক্ত এই মগা দুটার আবার এই দেশ আনতাছে কথা কন না কে কে এই দরখাস্ত না দিয়ে বলতে পারত না যে মক্কার ইমাম সাহেব রাইনে দেন এ কথা কও না কেন বাবা রে বাবা কি উলি লই আইতাছে নেইমার আর আর্জেন্টিনা এলাকার ভাই বাংলাদেশে সবাই দরখাস্ত দিছে আমরা দুই উলিরে দেখতে চাই নাজবিল্লা বলতে পারলা না অপেক্ষায় তাহ আমার শাশুড়ি শেখ হাসিনা কইছে এই দেশে বলে দুর্ভিক্ষ হইব যেদিন থেকে এই দুটা আইব এই ডেমনা দুটা সেদিন থেকে এই দেশে আগুন লাগা শুরু হইবে এটা মনে রেখো কথা কও না কেন কষ্ট হইতেছে অজ্ঞতা আমার কি হইছে এই মুসলমানের পোলা যদি এখানে হইতো মক্কা মদিনার দুইজন দুই দেশের ইমাম কেনা হোক এই দেশে আল্লাহ রহমত নাজিল হইতো এমনি কপাল পুরছে যেই দেশ আমাদের সবচেয়ে বড় শত্রু যেই দেশে আজান দিতে দেয় না প্রকাশ্যে যেই দেশে আমার আল্লাহ বলতে দেয় না বোরকা পড়তে দেয় না যেই দেশে বিয়া নাই এই যে মেসি যে তিনটা হইছে বাসুর আর মায়েরে কিন্তু বিয়া করে নাই কথা কন না কেন এটা ওনার গার্লফ্রেন্ড ওনার ওয়াইফ না লিচিং কাল্লা কিচি পিকলে কিচি পালা চা ওনার গার্লফ্রেন্ড ওটা ওনার বউ না যেই দেশে বিয়ে নাই এই দুলাভাইরে দুলাভাইকে আনতাছো না আনো তাতে কি ইসা মাগো আমার কথা তোমাকে খারাপ লাগবে আমার এই ওয়াজ যখন ইউটিউবে ছাড়বে আরে বাবা আমার মারে শুদ্ধ বকবে কথা কন না কে যে বেটা ওয়াজ করবে করবে তাহলে মেসির বিপক্ষে কয় না জানে না যে মেসি আমার দুলাভাই লাগে হের বিরুদ্ধে কইলো কে এ বেটা হের বিরুদ্ধে কই নাই হের বিরোধী কই নাই শুধু বলতে চাই বিশ্ব নবীর হাদিস যদি আমার এই কথা শোনার পরে তোর খারাপ লাগে তুই অপেক্ষা কর তোর জীবনটা লন্ড ভন্ড হয়ে যাবে কথা বল না কেন শুধু একসাথে আওয়াজ দিয়ে বলো আমরা মেসি আর নেইমারের ভক্ত না আমরা ভক্ত হলো মদিনাওয়ালার আমরা ভক্ত আমার আল্লাহ যারা কোরআন বিরোধী আল্লাহ বিরোধী রসুল বিরোধী যেই নাস্তিক গুলামান নবীকে শত্রু বলে মনে করে কোরআনের বিরুদ্ধে কথা বলে ওই দেশের সাপোর্ট কোনো মুসলমান করতে পারে না যারা কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওরে সুদা করবো জুতা দিয়ে খায়াকে রাজি আস দু হাত আমার আল্লাহকে দেখায় দাও একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে একসাথে বলেন এখানে আসার তৌফিক কে দিছে যাইবার তৌফিক কে দিবে সব কাজে শুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়ার সময় আল্লাহ নাম নিয়েন জুতার বাড়ি কেমনে কারে ওইসে দেখবেন খালি চাইছে সুদ খাওয়ার সময় আল্লাহ নাম নিয়ে যাবে এক টাকাতে সুদ খায় তার মার সাথে জেনা করার গুণা হয় বুড়া তোমার পোলারা যে সুদ খায় আর তুমি মসজিদে যে কাও লা ইলাহা ইল্লাল্লাহ
محمد رسول الله الله করে পিড়া কুত্তা পিড়েন পিড়া ও নামাজ পড়ে আর পোলার বউ সুদ খায় কথা কন না কে আপনি কথা কই না আমি আমার গোপালগঞ্জের কথা কইছি আপনি তো আল্লাহর ওলি হুমনা তো পীরজি হুজুর মানে কি বাংলাদেশের জান্নাতীদের রক্ষাতার মধ্যে একজন আমি বিশ্বাস করি এই দেশের মানুষ সুদ খেতে পারে না সুদ খেলো বঙ্গবন্ধুর দেশের মানুষ খালি তো খালি শেখ হাসিনার দোষ বিড়ি এত সুন্দর রাস্তাঘাট করলো খালি হে বিড়ির বাস দেয় খালি বাস দেয় কথা কন না কে স্বাধীনতার পরে বাংলাদেশে এত ভালো উন্নয়ন কাজ হয় নাই আমি দেখি নাই এই জন্য আমি আওয়ামী লীগের দালালি করি তা না আর কম উর্ম না কে আমার পদ্মা সেতু করে দিছে আগে লাগতো 6 ঘন্টা আমার শাশুড়ি পদ্মা সেতু করার পরে প্যারাক করে 6 মিনিটে জায়গা তার প্রশংসা করবো না করবো কার তোমার ওইছে কই লাভ কি একসাথে বল হ্যাঁ ওইটা হবে তারপর আমি 6 মিনিটে পার হই এটা আমার লাগে সুখী আটার দাম খালি তোমার দেশে বাড়ে নাই সৌদি আরবে কত জানো নি সৌদি আরবে 120 টাকা কেজি এ সৌদি আরবে চাউলের কেজি প্রায় বাংলাদেশের থেকে ডাবল খালি তোমাকে দেশে বাড়ে নাই সারা পৃথিবীতে বাড়ছে দ্রব্যমূল্যের দাম ওই যে তোমার দাদারা যুদ্ধ লাগাইছে অতএব আল্লাহ হেফাজত করুন জোরে কানে আমিন আরো জোরে বলেন আমিন একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে ওই মালিক একটা কথা বলছে দুনিয়া সব মেনে নিব সব মেনে নিব আমার নবীর ইজ্জতের পরে কেউ আঘাত করলে ওরে জায়গায় পুঁতে ফেলবো কথা বলেন না কেন কারণ কি জানেন আল্লাহ কোরআনে কি বলে আমি আয়াতখানা পড়ি আপনার সমস্ত শক্তি দিয়ে আমার নবীর খুশি করবেন আল্লাহু আকবার দিয়া রেডি কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন জীবনে হাড়ের রোগ হবে না এ প্রবাসী ভাইরা যে বিবি বাচ্চার জন্য মা বাবার জন্য নিজের রক্তকে কালো করে রৌদ্রের ভিতরে দাঁড়ায় শীতে কষ্ট করে টাকা ইনকাম করো কারণ আমি পৃথিবীর বহু দেশে সফর করে আমি দেখি প্রবাসীদের কষ্ট কি বুঝলেন এই রক্তটা সারা জীবন ভালো থাকবে যারা তার জীবনকে রসুলের এত্তেবাই করবে কথা বলে না কেন এই বাঞ্চারামপুর এই হোমনা এই কুমিল্লা বীরত্বর কুমিল্লা দাউদকান্দির অধিকাংশ প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত 2-4 জন করে প্রবাসী কথা কন আমার নবীর সাথে সুন্দর মানুষ কেউ আছে জোরে কন আরো জোরে যুবক রে জীবনে তোর যৌবন নষ্ট হবে না জীবনে কোনোদিন তুই জাহান্নামে যাবি না জীবনে কোনোদিন তোর চেহারায় কালোর আলো ছাড়া কালো হবে না যদি জীবনে একটা দিন আমার নবীরে ভালোবাসা জীবন করতে পারোস আর আমার নবীর আয়াতগুলো শুনে প্রশংসাগুলো শুনে আল্লাহ আকবার দে মান আল্লাহরে খুশি করবা রেডি الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا هو العزيز الغفور يا أرسلناك شاهدا ومبشرا ونذيرا بابا পৃথিবীতে কোন মানুষ আল্লাহ নাজির বলে ডাক দেয় নাই শুধু অনলি ওয়ান একজনের ডাক দিছে তার নাম আমার বিশ্ব নবী ঠিক না বে ঠিক بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا سراجا منير মানে কি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আলো এই আলো তো বাবা তার সারা আলো হয় না আর তার থাকলে বাতি থাকলে আলো হয় না সাথে বিদ্যুৎ লাগে আর আমার নবী এমনই একজন সিরাজার মুনির এমনই একজন আলো কোনো তেল লাগে না বাতি লাগে না কিচ্ছু লাগে না এক জায়গায় দাঁড়াইলে আলো হয়ে যায় বেজন এখন দিলটা নরম করবেন আমার নবীর কথা শুনে যদি জীবনে কারো চোখে এক ফোঁটা পানি আসে ও মহিলা হোক আর পুরুষ হোক কোনোদিন জাহান্নামে জ্বলবে না যুবক ভাই এই পৃথিবী থাকার জায়গা না থাকতে পারবা না যত চেষ্টা করো কেউ থাকতে পারবা না কেউ থাকতে পারবা না
এই ওই যে ব্যানের উপরে দুইটা মগ হয় কথা কইতেছে আর কানের নিচে দুইটা ঘুষি দেয়। এ ভলান্টিয়ারটা কই? ওই দুটোর ধরে লই যা, দৌড় দে দৌড় দে। হে নাফি, আওয়াজ করিস না, আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। কষ্ট হইতেছে? আমি 10 থেকে 15 মিনিট কথা কম, শুধু একসাথে বলতে হবে জমিনের মালিককে। যুবক আমার দিক তাকাই থাকবি, দাদা ভাই আমি একটা ওয়াদা দিয়ে ফেলাই ওয়াজের শুরুতে, যদি আল্লাহ আমাকে মাফ করে দেয় একসাথে জান্নাতে যাব। আজকে কোনো যুবকের মুখে হাসি থাকবে না, সমস্ত যুবকগুলো মদিনায় যাওয়ার আশা লইয়া, নবীর স্বপ্নে দেখার আশা লইয়া আমার মা বোনদেরকে বলবো, মা আপনারাও তাকাই থাকবেন আমার আওয়াজের দিকে, ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন। إلى الله بإذنه وسراجا منيرا. أما النبي كي توما در كسي پڑھائي لم يمون دعي كوري نبي جدي ڈاك دائي واندو كار تھاك لے شکن آلو ہے جاوے আমার নবী যে কি আলো, এটা যদি আবু জেহেল জানতো জীবনে আমার নবীরে মারতো না, জীবনে আমার নবীর বিরোধিতা করতো না। যদি আমার নবী কি আলো, এ এডারে ধর, এ জাগায় আয় বড়ে, জাগায় আয় তুই, এক দুলা ভাই তুই জাগায় আয়। এ ওরে জাগায় না লেগে দোয়া দি শুরু হইব না, দে ধাক্কা ইয়ে দেখান ওর জাগায় আন, উঠলো কেমনে বেড়ে, দে যাতা দে। ঠিক আছে, এটা আর্জেন্টিনা খেলা শুরু হয়েছে নি, খেলা না দেখে দিয়ে 90 মিনিট ওর রোশ নাই, মোতার কথা বললো ওহিনে মাইরে দিছে একবারে, চুপচাপ করে বয়ে থাকবি, লড়া সর হইব না, আল্লাহ আকবার জোরে বলেন তো। কষ্ট হইতেছে চাচা? এই তো জামুগা, সবসময় কেন আমার পাইবেন, আমি কুমিল্লায় কোনো ওয়াজ নেই না, আসিও না, বহুত কষ্ট করে আসি আজকে, এই যে রাস্তা, আল্লাহ এই রাস্তার কথা মনে উঠলে আমার বমি আহে, মাথায় গুল্লি উঠে আমি সব বুঝে থাকি পিছনের সিটে, যে রাস্তা রে ভাই। তবে মজা আছে, কক্সবাজারের মতো রাস্তা, মার্শাল্লাহ মার্শাল্লাহ, বান্দরবনের মতো পাহাড় ঘুরে ঘুরে রাস্তা। হ্যাঁ, হুমনার মানুষ এমন আল্লাহর অলির অলি, কেউ জাগা দিব না রাস্তার, তা না হলে রাস্তাতে উনার কথা না, কথা কন না কেন, রাস্তাটায় সোজা এদিন সিরাতাল মুস্তাকিম, আর এইটা এদিন জয়রিল মাকদুবি আলাইহিম। শুধু একটা কথা কয়ে যাই, মনের কষ্ট কুলজেটা ভাইটা যাই, রাস্তায় আইলে হোমনার থেকে এই ঢুকে আসলে আল্লাহ আমার কি কানা ফেরাস্তায় লয়ে যায় না, কে লয়ে যাবে ঠিকই ভাই না, সে যে কি অবস্থা, যাক তারপরও তো রাস্তা আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কবুল করেন, যেরকম না আমিন। রাস্তাগুলো পাকা আছে, অনেক সুন্দর অনেক সুন্দর, একটা অভিজ্ঞতা হইলো যে রাস্তার মধ্যে এত পেঁচ থাকতে পারে, আল্লাহ আপনাদের কবুল করেন। একসাথে বলেন, আমার নবীর সেদিন সুন্দর মানুষ আছে, আমার নবী কেমন সুন্দরে সুন্দর, এবার আমি আপনাদের সামনে বর্ণনা করব, দিলটাকে নরম করে মদিনায় পাঠাই দেন মুন্ডারে, যারা হস করছেন তাকে মনটা এখন রসুলের রোজায় পাঠান, আর যারা করতে পারেন নাই আফসোস করেন যে আল্লাহ আমরাও যাবো। যাবেন তো যুবক ভাই? যাবা না ভাই? নিয়ত আছে দাদা ভাই? যদি জীবনের টাকা নাও থাকে যাইতেও না পারো, স্বপ্নের ভিতরে নবীর দেখতে পারবা, আর জীবনে একবার যদি আমার নবীর কেউ দেখে তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে। কতই তো বঙ্গবন্ধুরে দেখলা, জিয়াউর রহমানে দেখলা, আরো কত মানুষেরে দেখলা, কত নায়করে দেখলা, আমার নবীর একটু দেখতে পারবা না? পৃথিবীর শ্রেষ্ঠ নায়ক, পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড় কথা বলো না কেন, আজকে নেইমার আর আর্জেন্টিনা মেসির প্রেমে পড়ে হাগো দুইজন আনতাছো, কত কোটি টাকা খরচ করে আল্লাহ জানে, প্রস্তাব দিয়ে লাইছে আইবো তারা দুইজন, এমন মুরিদের মুরিদ বাংলাদেশে এই দুই দেশের, ওরে আল্লাহ এত মুরিদ মনে হয় শেখ হাসিনার নাই, কথা কন না খালেদা জিয়ার এত মুরিদ নাই, এই দুইজন যদি একজন আওয়ামী লীগ আর একজন বিএনপি হয় এই দেশে আর ইলেকশনে দাঁড়ায় সেম সেম ভোট পাবে, কথা কন না কে বরং সবটুকু দুল্লা ভাই মেসি একটু বেশি হইতে পারে। ও বাবা, তা তুই বুঝছি বুঝে লাইছি বুঝে লাইছি, তুই মেসির দল, তুই অপেক্ষা কর, তুই আইক্কা লাবাস খাবি,
তুই অপেক্ষা কর বাবা রে বাবা কি সেটা কয় এ এ বাবা ইউনি যা দেল দিতা সে মেসি না হই না কি বলি রলি আল্লাহ হেফাজত করেন জোরে কানে আমিন খবরদার 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 এগুলো করিস না ভাই কোন ইহুদি নাসারার নাম শুনে নাচিস না এরা তো শত্রু আমার শত্রু আল্লাহ কোরআনে বলেন আদুবিউ আদুবকুম আমার শত্রু আমার আল্লাহর শত্রু তোমরা তো দেখতাছো মেসি অনেক ভালো প্লেয়ার আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্লেয়ার ছিল আমার নবী ঠিক কথা বলো ঠিক আরো জোরে ঠিক আরো জোরে ঠিক আমার নবীর চাইতে বড় প্লেয়ার পৃথিবীতে কেউ জন্ম নেয় নাই ঠিক তাকাও এদিকে আমার নবী কেমন প্লেয়ারের প্লেয়ার একটু পরেই বলবো বজন্ডে আমার বিশ্ব নবী এমন প্লেয়ারের প্লেয়ার নবীর সামনে কোনো নাস্তিক কোনোদিন দাঁড়ায় থাকতে পারে নাই উপাদান আমার নবী যদি কাউরে একটা শটকানি দিত সঙ্গে সঙ্গে ওর মৃত্যু হয়ে যাইত আমার নবী যদি জবান দিয়ে থুতো মারত ওর কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যাইত আল্লাহু আকবার বলেন বজন্ডে মা আয়েশা বলেন দুনিয়ার সূর্য উদিত হয় সকালবেলা আর আমি আয়েশার ঘরে সূর্য উদিত হয় রাত একটার পরে আমার নবী যখন আমার ঘরে আসে গো আমার নবীর শরীরের মধ্যে এত আলো আমি আয়েশা মাঝে মাঝে রুমাল সেলাই করতাম রুমাল সেলাই করতে যে আমার কাছে ছোট্ট ছোট্ট সোনামুখী শুই থাকতো আমি ওই শুই তালাশ করে পাইতাম না মাঝে মাঝে আমার হাত দিয়া ছিটকে পড়ে যাইত আমি অপেক্ষায় থাকতাম আমার প্রাণের স্বামী কখন আসবে অসিরাজান মুনির আমার নবী কখন আসবে আমার নবী আসলেই আমি শুই তালাশ করব আমার নবীর শরীরের আলো দিয়ে আমি রুমাল সেলাই করব অবাজান এখন চোখের পানি ফেলায় কাঁদবা এ যুবক ভাই রে পৃথিবীতে একজন মানুষের কথা শুনে যদি কারো চোখে কোনো মহিলা পুরুষের চোখে পানি আসে ওই মহিলা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না ওই পুরুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না পৃথিবীতে নবীর আশিক সে আশিক আছিলেন একজন মহিলা জীবনী আমার নবীর জন্য প্রথম জীবন দিছে বাবা সর্বপ্রথম আমার নবীর জন্য জীবন দিয়ে শহীদ হয়েছে নাম তার সুমাইয়া কি নাম জোরে কন পৃথিবীতে প্রথম জীবন দিয়েছে একটা মহিলা যুবক রে ওই সুমাইয়া দাসী ছিলেন মক্কা নগরীর মজান্ডে ওই জামানায় গোলাম বান্দি বিক্রি হইত সুমাইয়া ছিলেন কাজের বুয়া স্বামীও ছিল কাজের গোলাম ছেলেটাও ছিল কাজের ছেলে অবাজান মা বাবা ছেলে তিনজন হলো গোলাম আর বান্দি অবাজান এখন দিলটা নরম করো মা আবু জেহেল শুনতে পাইল মোহাম্মদ সাল্লামের কাছে সুমাইয়া জীবন উৎসর্গ করে দিয়েছে কালেমা পরে মুসলমান হয়েছে ওই সুমাইয়ার মনিব ছিল বাবা গোলাম ছিল কফিল ছিল অত্যন্ত জালিম যখন শুনছে সুমাইয়া আমার বাড়ি খাই আমার বা আমার টাকার কিনা গোলাম বান্দি তারা আমার শত্রুর সাথে হাত দিয়া আজকে কালেমা পড়ছে সঙ্গে সঙ্গে বেইমান আগুনের মতো বাবা জ্বলে উঠলো আমি দেখবো কার ইসলামের জন্য মায়া আছে গো বাবা এক ফোঁটা পানি জমা করে আমার মাওলারে বুঝাইয়া কমালি এই কোরআনের জন্য তোমার নবীর জন্য সর্বপ্রথম একটা মহিলা জীবন দিছে আমরাও তোমার কোরআনের জন্য জীবন দিব এ যুবক রাজি আছো না নাই জোরে বলো রাজি আছো না নাই যদি কখনো কোরআনের উপর আঘাত আসে মাদ্রাসার উপর আঘাত আসে দাড়ি তুমির উপর আঘাত আসে ওই নাস্তিকের জায়গায় পুঁতে ফেলবো কাকে রাজি আছো দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও
মাহফিলের আওয়াজ দিবে তাকবীর দিবে মাহফিলের প্যান্ডেলের ভিতর দিয়া স্টেজের থেকে কিন্তু তাকবীর দেওয়ার নিয়ম না হারামের মুরগি হয়ে গেছে কয় কয়দিন সিল্লাইয়া আর্জেন্টিনার দলে হ্যাঁ তাকবীর যে দিবি তার এই কণ্ঠটাকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ কিনে নিবে শুধু এখন রেডি হও মুসলমান আর বসে থাকার সময় নাই কথা বলেন না কেন মুসলমান প্রতিটা আঘাতে আঘাতে বেঈমানগুলারে বুঝাই দেবে আমরা দুর্বল না প্রথম দিনে তোমার মেসিরি বুঝাই দিয়েছে সৌদি আরব মুসলমানের ঠেকে জোর আছে না নাই সেমিফাইনালে আসছিল মরক্কো কিন্তু বেঈমানরা জানে মুসলমানকে হাতে কোনোদিনও তারা কফি দিবে না যেমনি হোক দুনিশ্চাত করতেই হবে ইচ্ছা করলে মরক্কোরা যেভাবে খেলছিল অগো ঠগানো মুশকিল ছিল এগুলো তোমরা বুঝবা না রাজনীতি মুসলমানের হাতে কোনোদিন মুসলমান দেশে তারা টিফা দিবে না এই স্বর্ণের গোল্ডেন বুট দিবে না এটা শয়তানদের চালাকি তা না হলে মরক্কো এমনভাবে লড়াই করেছিল এটা মুসলমানের সন্তান কথা বলে না কেন তবে একদিন না একদিন মুসলমান সারা পৃথিবী শাসন করবে ঠিক আর জ্বলন্ত প্রমাণ কাতারে খেলা হওয়ার সময় দেখছিলে ঠিক ফ্রান্সের প্রেসিডেন্ট এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট যখন গ্যালারিতে ঢুকছে পুরো গ্যালারিটা 40,000 মানুষ এক বাক্যে কালেমা পড়া শুরু করছে সুবহানাল্লাহ আল্লাহর জিকির শুরু করেছিল এদের কি বোঝা যায় সারা পৃথিবীতে একদিন কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ আর যদি অন্য দেশে খ্রিস্টান দেশে খেলা হয়তো ফ্রান্সে ইতালিতে এই দুইজন ঢোকার সাথে সাথে দেখতা আউ আউ কুত্তার মতো এমন করত ওরা কিন্তু মুসলমান দেশে খেলা হইছে বিদায় কালেমার পতাকা উড়ছে এবং কালেমার আওয়াজ হইছে তবে শুনাই দিছে সব বেঈমানগুলো শুনাই দিছে যে মুসলমানের কালেমা আছে কথা কর না কেন আরো জোরে কান এবং এটাও বুঝাই দিছে প্রথম দিন খেলায় নাই মা যে আমার মাবুদের কোরআন তেলাওয়াত দিয়ে তারা খেলা শুরু করছে ওই দিনকেও কোরআন তেলাওয়াত সারা পৃথিবীতে পৌঁছাই দিছে কারণ পৃথিবীতে যত দেশ আছে সবাই প্রথম দিন খেলা দেখতে আসছিল আর ফাইনাল খেলা দেখতে আসছিল ফাইনাল খেলার দিন কালেমা শুনাই দিছে আর প্রথম খেলার দিনে আমার আল্লাহর কালাম শুনাই দিছে আর ড্রোন ক্যামেরা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা সারা পৃথিবীর বেঈমানগো সামনে উড়াই দিছে গ্যালারির মধ্যে দেয় নাই শুকর করো কাতারের জন্য দোয়া করো যেমন একটা দেশ আমাকে দরকার কথা বলেন না কেন আরো জোরে বলেন মন খারাপ এই তো মন ভালো হয়ে যাবে একটু পরে এই যে বহেন আল্লাহর ওলিরা একজনও দাঁড়াই থাকা যাবে না বহেন এতিমের মতো খারাই দেখে কি দেন একসাথে বলেন আল্লাহ যত সময় পর্যন্ত আমার কথা বলার সুযোগ দেবে তত সময় বসে থাকবো ইনশা কয়টা পর্যন্ত চলবো সারা রাত সারা রাত বয়ে থাকবেন বুঝে শুনে কর সারা রাত বয়ে থাকবেন আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে বসবেন না এটাই ঠিক এটাই বাস্তব আর সব বুয়া আপনি বইবেন না আমি বলবো না একসাথে বলেন আমি আবার কোরআন তেলাওয়াত করবো আওয়াজ এবার জোরে হবে রেডি وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ الله أكبر পৃথিবীতে কিছু কিছু মহিলা আছে তারা আল্লাহর সাথে প্রতিদিন রাতে কথা কয় ঠিক না ঠিক আল্লাহর এক ওলি ছিলেন নাম ছিল মোবারক আহমেদ জোরে কন মারহাবা আল্লাহর বান্দার বাড়ি ছিল মিশরে কোথায় মিশরে জোরে কোন মিশরে মোবারক আহমদ ওই জামানায় আজ থেকে 1500 বছর 2000 বছর আগে গোলাম বান্দি বিক্রি হইতো বান্দির সাথে স্ত্রীর মতো ইউজ করা জায়েজ ছিল তখন পয়সা দিয়ে কিনে আনা হইতো তো মোবারক রহমাতুল্লাহ আলাইহে উনি বান্দি কিনছে খেদমতের জন্য অন্য কোনো কিছুর জন্য নয় তো উনি বাজারে গেছে ভালো বান্দিও পায় না কিনতেও পায় না আল্লাহু আকবার আল্লাহু আকবার মুবারক রহমাতুল্লাহ আলাইহে
তিন দিন বাজারে যে ভালো বান্দি পায় না, পাইলেও দাম বেশি চায় ওনার রেঞ্জের বাইরে। দেখবেন এনেকে কোরবানি গরুরবানি কিনি দশ দিন বসে খালি ঘুরে আট বইরা কথা কন না কেন, দামে হইলে মালে হয় না, মালে হইলে আর দামে হইলেও পকেটে পয়সা নাই আছে না, গুইরা লাস্টে পাইতে পাইতে হয়তো ঠগে নাই জিতে আছে না। তো মুবারক রহমাতুল্লাহ আলাইহি ওই জামানে গোলাম বান্দি এই এরকম গরু বিলের এরকম ভাবে গরুর মতো ছাগলের মতো বিক্রি হইতো, যদিও মানুষের সাথে এটা ব্যবহার করা যাবে না, শুধু বুঝাবার জন্য বলছি। এদিকে তাকান তো ইন দি মিন টাইমে আল্লাহর বান্দা তিন দিন পর্যন্ত ঘুরতাছে, ভালো বান্দি মিলে না, ভালো বান্দি মিলে না। যদিও মিলে চেহারা সুন্দর দেখতে সুন্দর পর্দা নেশি কিন্তু মাগার কাজ হয় না, টাকা বেশি চায়। তা আল্লাহর বান্দা চিন্তা করে তিন দিনের দিন আর কয়দিন আমি শীতের মধ্যে দূর, আজকে যেটা পাবো হেঁটে লয়ে যাবো। আল্লাহু আকবার বলেন আল্লাহওয়ালাদের নিয়ত তো বাজারে বাজারে ঘুরতাছে ঘুরতাছে ঘুরতে ঘুরতে দেখে গোলাম বান্দি সব বিক্রি হয়ে গেছে, বাজান একটা মাত্র বান্দি খাম্বার লগে বইয়া ওই বাড়ির মালিক বসে আছে। মোবারক রহমাতুল্লাহ জিজ্ঞাসা করে বান্দিটার দাম কত, দেখে দামেও সস্তা, বান্দিটা কালো কিন্তু চেহারাও সুন্দর না, অনেক মহিলা আছে দেখবেন কালো কিন্তু দেখতে অনেক সুন্দর আছে না, চিন্তা করে চেহারাও সুন্দর না আবার দেখতেও কালো, গায়ে গোস্তও নাই, টাকাও কম, কি করবে এটা, নিমু কি নিমু না, ও কাম করতে পারবো কি পারবো না, আমার ছাগল গরুরে পানি খাওয়াইতে পারবো কি না তিন বেলা টেনশন করতেছে, ঘর ঝাড়ু দিতে পারবো কি না, থাল বাড়ি ধুতে পারবো কি না চিন্তা ভাবনা করতেছে। হঠাৎ করে চিন্তা করে দেয়া গোলাম বান্দি আর নাই, যখন এই ডেরে পাইছি এই ডেরেই লয়ে যাই, ভাই কত এত টাকা, দেখে যেই টাকা চাইছে মোটামুটি আলহামদুলিল্লাহ পকেটে আছে, আরও কিছু কেনার পরও থাকবো। বাজান্দে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব চিন্তা করলেন এটারই লয়ে যাই, দামেও কম যদিও তারে দেখতেও সুন্দর মনে হয় ভালো হবে, এই বান্দিটা বোরকা পরে আছে মনে হয় অবশ্যই ভালো হবে। মালিক জিজ্ঞেস করছে কত টাকা দাম, এত টাকা দাম দস্তুর ঠিক হয়ে গেছে, বান্দিটা সাথে নিয়ে গাড়িতে করে রওনা দিবে। বান্দিটা এবার বলতেছে মালিক রে আমারে কি আপনি কিনবেন, কয় হ্যাঁ আমার একটা শর্তে আপনি কিনতে পারবেন, বলে কোন শর্ত, যেই শর্ত আমার এই মালিক মেনে নেয় নাই বিদায়, আমি তার সাথে ভালো সম্পর্ক ছিল না, আমার এসে রাগ করে বিক্রি করে দিচ্ছে, আপনার সাথে আমার একটা শর্ত থাকবে, ও আমার মা বোনেরা দেখেন তো মা আল্লাহর এই বান্দির মতো আপনার জীবন গঠন করতে পারেন কিনা গো মা, ও মা আমিও তো একটা মায়ের সন্তান গো মা, স্বামী প্রবাসী কত কষ্ট করে টাকা বাড়ায় গো মা, স্বামীর টাকাগুলা কত নাজায়েজ অবস্থায় খরচ করো গো মা, একবারও কি ভাবছো স্বামীর কত কষ্টের টাকা, আমার প্রবাসী ভাইদের কষ্ট যদি প্রবাসীর বাবা মা তার স্ত্রী সন্তান দেখতো কোনোদিন আমার ভাইদের একটা টাকা বেফলে অন্য জায়গায় খরচ করতো না। বাজান বারো ঘন্টা তেরো ঘন্টা সফর করে তেরো ঘন্টা কষ্ট করে বাবা, ডলার কামায় রিয়াল কামায় বাবা, কত কষ্ট করি উরু কামায়, যদি একবার আমার মা বোনরা ওই বিদার যাইয়া দেখতো আমার মা বোনরা কোনোদিন স্বামীর সাথে দুর্ব্যবহার করতো না, কোনোদিন বলতো না তুমি আমার জন্য এইটা পাঠাও ওইটা পাঠাও, খালি কইতো তোমার জানটা লয়ে ফিরে আসি আমার কোনো কিছু লাগবে না, এটা আমরা জানি। ও মা এই বান্দির মতো আপনার জীবন গঠন করতে পারেন কিনা গো মা, বান্দি কয় আমার আপনি কিনবেন শর্ত একটা, কয় কি, আপনি ফজরের পরের থেকে নিয়ে এশারের নামাজের আগ পর্যন্ত আপনার যা খুশি তাই করবেন, যা খুশি কইবেন আমি কাম করব, কিন্তু এশারের পরের থেকে নিয়ে ফজর পর্যন্ত আমার কোনো ডাকও দিতে পারবেন না, কোনো কাজও করতে পারবো না। আপনার মন খারাপ, আল্লাহুম্মা আমিন, আল্লাহ গো আওয়াজ নাই আমারও চার্জ নাই যাই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ হবে এবার রেডি রেডি, এ প্রবাসী যারা আমার আওয়াজ এটা শুনাইয়া তোমার বউরে শুনাইও, যারা আনা নাই বউরে মহিলা প্যান্ডেলে
কামে লেগে যাবে জীবনে আর 30,000 টাকা দিয়ে মোবাইল কিনে দিছো বউরে স্বামীর লাগে 1 মিনিট করার সুযোগ পায় না এক্স বয়ফ্রেন্ডের সাথে ইচিং কিম পাকা চিপি চিপি চা কথা কও না কেন স্বামীর লাগে 1 মিনিট কয় না কয় নাঙ্গের লগে কষ্ট হইতেছে অজ্ঞতা তোমার কি হইছে আমাগো দেশের গোপালগঞ্জের পোলাপার ইটালি থায় বেশি ওরে ভাই 1 লাখ 1.5 লাখ টাকা দিয়া ওইখানে কষ্ট করে মোবাইল পাঠায় স্বামী যখন ফোন দেখে ফোন দেখে টাইম পাও না তার মানে এখন ওনার গার্লফ্রেন্ডের সময় হয়েছে এ যাস না এ তোরা তিনটা যাস না তোকে বউ থাকবো না আমি কয়ে দিছি যাস না মগ আর 10 মিনিট কথা কমু আল্লাহ কবুল করেন জোর করে আমিন আর জোর করে আমিন ওরা তিনটা বাপ ছিল বাইরে ভাই যা শুরু করছে এইটা তো আমিও পামু মু নয় দোয়া করে যা ভালো জিনিস পাবি আজকে আমি কয়ে গেলাম সারা জীবন আল্লাহর ওলি লিয়ে বাস করতে পারবে আল্লাহু আকবার বলতে পারো না যেই ঘরে তার বিবি নেককার ওই ঘরটা জান্নাতের টুকরা আর যেই ঘরের বিবি হলো শয়তান ওই ঘরটা আবু জেহেলের টুকরা কথা কর না কে বিদেশ থেকে এত জিনিস গহনা সবকিছু আনার পর আয়া দেহে বোর এই এই গালছাড়া তাও বছর ধরে রয়েছে হে লাভলি তুই এরম রইছস কে 6 বছর পরে দেশে তাইছে কইছে সবাই লাগে সপ্তাহ সাবা লাগে গোড়া টিপ লইছে আর তোর লাগে 4 বরি ওজনের কানের তানছি হইছে আমি না কইছিলাম আমার বুনির লাগে 2 বরি দিয়ে একটু শুইন আনছে আগুন লাগছে তো লাগছে আমার ফ্যামিলির লাগে লাগছে কথা কর না কে এটা আপনার দেশের কথা কর না আমি আমার গোপালগঞ্জের কথা কই আছেই দেশে তুমি কি জানো রে বোন তোমার এই স্বামীটা একটা পাম রুটি আর একটা জুস কিনছে খাইবো কাতারে বইয়া কুয়েতে বইয়া সৌদি আরবে খুনবো 50 ডিগ্রি সেলসিয়াস গরম এ মহিলা তোরে 5 মিনিট যদি কারা করাইতে বোর কাছারা তুই একবারে হুট কি হয়ে যাবি হুট কি হুট কি হুট কি ডাইরেক্ট হুট কি কথা কও না কে আমি আমি গুনাহগার 14টা কান্ট্রি সফর করছি আমি জানি কোন দেশের কত সেলসিয়াস আলহামদুলিল্লাহ বলতে পারেন না আমি আমার মা বন্ধুদের উদ্দেশ্যে বলে যাই কারণ এই দেশে এই পুরুষ কম মহিলা আইছে বেশি এগুটো শালটিং দিয়ে যায় যেন স্বামীর টাকাটা ঠিক মতো ব্যাংকে থাকে কথা কর না কেন স্বামীর আমানত যেন ঠিক মতো থাকে জোর করে আমিন এই মুসলমানের বলা এবেদিক থেকে তাকান আরে জীবনটা তেজপাতা করে দে আমার পরবাসী ভাইরা আমাকে এক এক মন্ত্রী মাইক্রোফোন হাতে পাইয়া আমাকে কামলা কয় পরবাসী ভাই গো তোমার দেশ চলে আমার শাশুড়ির দেশ চলে চেয়ার বানায় পরবাসীদের টাকা দিয়া কষ্ট হইতেছে 3 মিনিট তাহলে তাকাও এদিকে রেডি এই মালিক তুমি আমারে কিনতে পারবে একটা শর্তে ইশারের পরের থেকে নিয়া ফজর পর্যন্ত আমারে ডাকও দিতে পারবে না কোনো কাজেও কইতে পারবে না হইলে আমারে কেন নইলে কিনো না এখন কানবেন মোবারক রহমাতুল্লাহ আলাইকে বাবা এই এলো সিয়ারা নাম তার পেয়ারা বাবা রে রে সারে পরে তিনি ফজর মধ্যে কি তুই কি ফেসবুক চালাবি ওই যে কি তোর ফেসবুক ছিল না বাইরে ভাই এখন মাশাআল্লাহ কোনোবারে চুরি হয় না কারণ আছে তো চোর আয়া দেহে কেউ লেফের তোলে বইয়া মোনাজাত করতাস ওই যে মোবাইল মোনাজাত মোনাজাত করতাস চিং কিম পাকা চিপি চিপি মোনাজাত করতাস লেফের মধ্যে বইয়া হয়তো সে যে লেডিস না জেন্ডিস সারা রাত এই যে মোনাজাত করতাস সোর কয় ভাই রে ভাই তুই একটু ঘুমা মোবাইলটা বন্ধ কর মোনাজাতটা বন্ধ কর আমি একটু যাই একটু তোর ঘরে ঢুই ভাই বহুত কষ্ট করে খারাপ হয়েছে 1.5 ঘন্টা হে মোনাজাত তো শেষ হয় না সোরেরও কাম শুরু হয় না কথা কর না কে ফেসবুক বাইরে একটু ফুগা রয়েছে সোরে আর চুরি করতে পারে না রে ভাই কি যে বিপদে আছে ওরা ওরা তাহাজ্জুদ পরে পরে কিন্তু দোয়া করে আল্লাহ ওর ঘরে কারেন্ট না যেন জায়গা আর মোনাজাতটা বন্ধ হয়ে জায়গা কথা কর না কেন ভালো 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 ফেসবুক চালাই সব হইব আল্লাহ হেফাজত করেন আমিন মাজান্দে মোবারক রহমাতুল্লাহ আলাই মনে মনে কই এই যে সারের পরের থেকে নিয়ে তুমি ফজর বন্ধ কি কাজ করবা এবার একটা আওয়াজ দিও আল্লাহর বান্দি বলেন আমি কি কাজ করব এটা আপনার দেখার বিষয় নয় আমি তো শর্ত লাগাই আপনার বাড়ি যাইতেছি ঠিক
উবাজান মোবারক রহমাতুল্লাহ বলেন মনে হয় আর ব্যক্তিগত কোনো কাজ করবে তা না হইলে আমার কাছে এত সময় টাইম চাই কেন মনে হয় একটু আর ঘুম বেশি ইশারের পরে আর কোনো কাজ করবে না ঘুমায়ে থাকবে ঠিক আছে টাকা যখন কম চল তোরে লয়ে যাই হওয়া যায় না কোন দিলটা নরম করে দেখবা আমার মাওলানার সাথে এই গভীর রাত্রি একটু প্রেম হয় কিনা আল্লাহর বান্দিকে কিনিয়া যখন মোবারক রহমাতুল্লাহি বাড়িতে গেছে গো বাবা যাইবার পরে মোবারক রহমাতুল্লাহি বলে ও বান্দি জি বস ও কফিল বলেন কি করতে হবে ঘরটা ঝাড়ু দিতে কেমন পারস এত সুন্দর করে ঘরটা মুছছে বাবা এইটা দেখিয়া মোবারক রহমাত পাগল হয়ে গেছে বলতেছে তোর চামড়াটা কালো কিন্তু তোর ভিতরটা ভালো ও বাজারে দিকে তাকান অনেক মা আছে চেহারাটা কালো চামড়ার স্কিনটা কালো আমার মার ওই কলিজাটা ভালো গো বাবা মোবারক রহমাতুল্লাহ বলেন তুমি যেইভাবে ঘরটা ঝাড়ু দিছো আমার তো অনেক সুন্দর লাগছে এবার ঘরটা গোছাও তো দেখি এত সুন্দর করে জুতাগুলো বাবা রাখছে জামা কাপড়গুলো এত সুন্দর করে ধুইছে কাঁসার প্লেটগুলো পিতলের বদনাগুলো এত সুন্দর ওজুর পানিটা রাইখে দিছে মোবারক রহমাতুল্লাহ পাগল হয়ে গেছে আমি ভাবছিলাম তুই বুঝি আমার সাথে আমার বাড়িতে ভালো কাজ করবি না আমি মালিক যখন খুশি হইছি তুই তো জানোস আমি একজন আলেম মানুষ আমার হাজার হাজার মুরিদ আছে তাহলে শুনিয়া ল তুই আমার বাড়ির কাজ করবি আর রাত্রে আমি তোর লেগে দোয়া করবো বাজারে কাজকর্ম শেষ ইশারের নামাজের পরে বান্দিটা দরজাটা লাগায় দিয়ে বলে মালিক রে এবার আমার কিছু এক্সট্রা কাজ আছে আমি আমার কাজে গেলাম আমি শর্ত অনুযায়ী আমি আমার ঘরে গেলাম ও বাজান মোবারক রহমাতুল্লাহি মনে মনে ভাবে দেখি ও কি করে হবজান এবার চিল্লাবার কামবা মোবারক রহমাতুল্লাহ ছিদ্র দিয়ে তাকায় আছে মনে মনে ভাবতাছে দেখি জানালার ফাঁক দেওয়ার ঘরের কোন আওয়াজ আসে কিনা কোন আওয়াজ পায় না মোবারক রহমাতুল্লাহ তিনটা পর্যন্ত ঘুমাইছে অবাজান সাড়ে তিনটার সময় দেখে ওই বান্দির ঘরের মধ্যে থেকে বাবা ঘুন ঘুন আওয়াজ আসতেছে মোবারক রহমাতুল্লাহ ঘরের দরজার কাছে গেছে বাবা যাইয়ে কানটা লাগায় শুনে বান্দিটা কান্দাছে মালিক নিজের হাতে আমায় তুমি কেমনে দিবা জাহান্নামে পইড়া যখন কান্দিবা তুমি মা যুবক ভাইরে তোমার এই বান্দির মতো দেখো এক ফোঁটা পানি আসে কিনা বাবা মহিলা প্যান্ডেলে মা দেখেন তো জীবনে কত কষ্ট করে স্বামীর বাড়ি আসছেন গো মা বাপটা গরিব ছিল স্বামীটা ধনী ছিল মা আপনার বাবা যেদিন আপনার স্বামীর হাতে তুলে দিছিল মা রঙিন একখান শাড়ি পড়াইয়া স্বামীর হাতে তুলে দিয়ে বলছিল ও জামাই বাবু আজ থেকে তুমি আমার একটা সন্তান আমার মা এটারে কোনো কষ্ট দিও ও বেশি ভালো কাজ পারে না আপনার বাবা আপনার স্বামীর হাতে তুলে দিয়া উমার রঙিন শাড়ি পরাইয়া বাসুর ঘরে গেলেন গো মা ওই ঘরের থেকে একদিন সাদা কাপড় পরিয়া বাইর হইয়া যাবা গো মা আমি ইলিয়াসুর রহমান জি হাজির মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমাইয়া আছে বৌমা 12 বছর বয়সে আমি আমার মাকে লাশ অবস্থায় দেখছি মা
কত বছর যে মার হাতের খাবার খাই না কিছুই বলতে পারি না হে আমার কুমিল্লা হোমনার যুবক ভাইরা মায়ের ওয়াজ করতে গেলে বুকটা ফাটিয়া যায় তুমি আজকে শীতের পিঠা খাও মার হাতের আমি জিহাদি মার হাতের পিঠা খাইতে পারি না বাবা আমার দিকে তাকান বাবা জান আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে হুজুর এমন একটা কাপড়ে আমার মাকে পেছানো দেখছি আমি মা লাশটা দেখি একটা চিৎকার মেরে বলছিলাম মা গো তোমার ইলিয়াস কে রাইখে কই যাও মা আমার জীবনে কি আর কোনদিন মা বলে ডাক দিতে পারবো না ও আমার কুমিল্লা হুমনা তানার ভাইরা আমার মতো কার জানো মা নাই গো ভাই ও আমার পূর্বাসী ভাইরা সারাদিন কাজ করিয়া যখন বালিশটা মাথায় নিয়ে রুমের মধ্যে ঘুমাই দিলাম মায়ের কথা মনে পড়ে গেছিল মা ছেলেটা আমার পাশে বসিয়া বলে হুজুর আমার বাবা মারা গেছে 2 বছর আগে আমার বাবা করুণায় মারা গেছে আমার মা আমার বাবার শোকে আমার মা অসুস্থ আল্লাহ দেখো আমার ভাইরা কোয়েল সারা সারা কান্দে বাবার মতো জানম দুঃখী এই জগতে নাই মা বলিয়া ডাক দিলে গাও আল্লাহ খুশি আল্লাহ দেখো যুবকরা কেমনে কান্দে আল্লাহ ওয়াজ করে দেখো আমার স্টেজের বাবা যারা কান্দে দেখো কার অন্তরে যেন মায়ের স্মৃতি মনে উঠছে যে হাদি ভাই আমিও তো মা হারাই ফেলছি আজকে বিদেশ থেকে টাকা কামাই আসি সত্য কিন্তু আমার মা নাই বাবার জমি বেইসা বিদেশ গেছি জিহাদি ভাই বাবার জমি ফেরত দেওয়ার আগে বাবা কবরে চলে গেছে এ যুবক তুই এখন আওয়াজ করে কানবি আমার মা পুত্র আওয়াজটা এখনই ফেরেশতারা রানিং ক্যামেরা দেয় লয়ে যাবে বাবা কিয়ামতের মাঝ যেদিন শুরু হয়ে যাবে সবাই জাহান্নামে গেলে তুই যাবি না রে যুবক আল্লাহ দেখো কেমনে কান্দে এটা পীরজি হুজুরের জমিন তোমার অলির জমিন তোমার অলির জমিনে দেখো মানুষগুলা কেমনে কান্দে গো আল্লাহ আমার পূর্বাসী ভাইদের বাবা আমাকে মাফ করে দেব আল্লাহ দেখো এক ভাই বলতেছে আল্লাহ তুমি আমার মা বাবার মাফ করে দাও আল্লাহ তোমার কি মায়া লাগে না গো মালিক আমি তোমার কাছে তওবা করছি জুমার রাত মাফ করে দাও যেই যুবক গুলা বয়া বয়া মার জন্য কান্তাছে তাদেরকে মাফ করে দাও ও বাজান আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন এই মাহফিল আনার জন্য যেই বান্দি আমার জন্য মেহনত করছে ওর নাম জানি কি সোহেল হাই সোহেল রানা আমি আজকে ওর ঘরে গেছিলাম নতুন একটা বাড়ি করছে ওর স্ত্রী আমার মসজিদের জন্য স্বর্ণের অলংকার দিয়ে দিছে এই আমার মসজিদে যখন প্রথম কাম ধরি এই হুজুর দেখাইছে আমার মা বলেছিল ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস বাবা একটা মসজিদ বানাইস একটা মসজিদ বানাই বাবা 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি কেরানীগঞ্জ এই যে আপনাকে দিলার হোসেন মাইজি
আপনাকে অহংকার এই শরীফুল হক আব্বাসী আমার মসজিদের পাশের মসজিদ আমি যে মসজিদ জায়গা কিনা করছি 4 কোটি টাকা খরচ করছি এই শরীফুল হক আব্বাসী ওই পাশের মসজিদে থাকে জিজ্ঞেস করবেন আমি আজকে 120,000 টাকা আমার মসজিদের টাইলসের বিল দিয়ে আপনাকে ওয়াজ আইছি বাংলাদেশের কোন বক্তা কি করে ওয়াজ করে আমি জানি না তবে আমার ওয়াজের সমস্ত টাকা আমার মসজিদে যায় আমার মতো বক্তারে টাকা দিয়ে আল্লাহর লস নাই কেন জানো আমার মসজিদ যদি জান্নাতের জন্য রেলগাড়ি হয় তোমাদের টাকা দিয়ে যে মসজিদ করছি তুমিও জান্নাতে যাবে আমি গ্যারান্টি দিয়ে গেলাম বাহির সর থেকে একটা ছেলে আইয়া আমার 1000 টাকা দিয়ে বলে হুজুর আমার বাবা করুণা আমার কাছে হুজুর আমার মা অসুস্থ আপনার মসজিদে আমি 1000 টাকা দিলাম আল্লাহু আকবার বলতে পারো না মুসলমানের বলা শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছে এই জমিনের মালিক কে ভাই জোরে বলো কে 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 যারা আজকে দাঁড়ায় বসে কান্তাছো জীবনে সব মিস হইল তোমার চোখের মানি করে দেন বলে যাবে শুধু এখন দাঁড়ায় বইয়া বইয়া কান্দবা ইলিয়াস রহমান জিহাদির বুকটা ফাইরা দেখ যুবক মায়ের জন্য কত কষ্ট আমার এতিম নবী সারাটা জীবন মা মাগে কাঁদছে আমার নবীর একটা হাদিস বুখারী থেকে নকল করি যরকান মারহাবা যারা দাঁড়ায় আসর পিছনে ভাই বইয়া পড় হে বাবাজি তোরা সামনে ব ব বাবা ব ছোট্ট বাচ্চারা ব এই শুধু আমার দিকে তাকাও আমার বিশ্ব নবী যখন বদরে যায় তখন বদরে যাইবার সময় মা আমিনার কবরটা ডাইন পাশে থাকে আল্লাহু আকবার বলতে পারো না বাসেন আমার নবী মায়ের কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিছে মা গো মা তোমার মোহাম্মদ আজ থেকে মা 47 বছর আগে তোমার সাথে এই মদিনায় আসছিলাম গো মা আজকে আমার বয়স 53 বছর গো মা 6 বছরের সময় তোমার সাথে মদিনায় আসছিলাম আরে আরে আমার দয়ার নবীরে আজকে আমার সেই নবীরে নাস্তিক গুলা গালি দেয় যারা আমার নবীরে গালি দিবার জায়গায় পুঁতে ফেলবো যুবক রাজি আসো না নাই তাকাই দিকে শুধু এখন কানবেন বাজান আমার নবীর কথা শুনে যারা কানবেন সে কোনোদিন জাহান্নামে যাবেন না কোনোদিন জাহান্নামে যাবেন 313 জন সাহাবী নবীর সাথে যুদ্ধে যাইতেছে আমার নবী বদরে যাওয়ার সময় মার কবরে বসে বইসা আঁঠু দুইটা গাইরে দিয়ে কবরের মাটিরে মুখ ধারণ করে বলে মা ও মা মা তোমার মোহাম্মদ তোমার কবরে বসে বইছে মা ও মা তুমি একটু চাইয়ে দেখো মা বাজন দেবার আমার দিকে তাকাও দেখো এক ফোঁটা পানি জমা আসে কিনা গো বাবা আমার নবী বারবার বলতে যে মা বাবার কবর দেখতে আসছিলাম মা ওই যে বাবার কবরটা পাহাড়ের উপরে মা বাবার কবরের কাছে দাঁড়াইয়া 6 বছর বয়সে যখন বাবা বাবা বলে ডাকছিল ও মা ওই গাছের ডালে বইয়া পাখিগুলো কানছিল মা ও মা হুট ভেড়া ভক্তিগুলা ওখানে বসে বসে কানছিল মা ও মা আজকে তোমার মোহাম্মদ তোমার কবরের পাশে দাঁড়াইয়া কান্দে গো মা বাজানের নবী যদি মার জন্য কানতে পারে এখন তোমরা কেন কানতে পারো না গো বাবা এই আমার পূর্বাসী ভাইরা মারে দেইখা বিদেশ গেছিলা আর কোনদিন মাকে দুই নয়নে দেখতে পারো নাই বাবাকে দুই নয়নে দেখা কপালে হয় নাই ইলিয়াস রহমান জিহাদিও মারে দেইখা মাদ্রাসায় গেছিলাম আর মারে আইসা পাই নাই গো বাবা আমার মা বলে দিছিল ইলিয়াস রে যাও গো বাবা যাও মাদ্রাসায় যাও হয়তো তোমার সাথে আর আমার কোনো দিন দেখা হবে না গো বাবা আমার মা হয়তো জানতো আর কোনো দিন দেখা হবে না ঠিকই বাবা মাদ্রাসায় চলিয়া গেলাম হাসিয়ে দেখলাম আমার মা এরকম কাপড় পেঁচাই আমাকে মসজিদের সামনে শুয়ে রয়েছে মা কারে ডাকবা মামা বলে কারে ডাক
মাদুখিনী যাদের নাই আমার মতো মাদুখিনী কার জানু বেজে নেই আল্লাহ দেখো আজকের মাহফিলে সভাপতিরা কান্দে আমার ভলান্টিয়ার ভাইরা কান্দে উলামা একরাম কান্দে আমার আলেম ভাইরা কেন কাঁদবো না বাবা আমরাও তো গরিবের সন্তান বৃহস্পতিবার মাদ্রাসা থেকে বাড়িতে আসলে মা কত রং বেরঙ্গের খাবার খাওয়াইতো আজকে ওই দুঃখিনী নাই রে ভাই এই যে শরীফুল হক আব্বাসী তোমাগো এলাকার সন্তান ওর মা মারা গেছে বাবা আজকে প্রায় এক বছরের মতো হয়ে গেল ও মা কয় ডাকে না পৃথিবী তোমার মতো দৌড়ি কেউ নাই বাবা তুমি বিদেশ থেকে যখন এয়ারপোর্টে তুমি নাম হবো বাবা তোমার মা তোমার জন্য রোজা রাখছিল তোমার জন্য কত রং বেরঙ্গের খাবার পাকায় রাখছিল আজকাল সেই মা নাই রে মা দুঃখিনী চইলা গেছে বাবা দুঃখ মিয়া চইলা গেছে কার ডাকবা ভাই তাদের মতো জনম দুঃখ মিয়া এই জমিনে নাই আল্লাহ দেখো কারা কান্দে আল্লাহ দেখো কারা কান্দে আল্লাহ দেখো পূর্বাসী ভাইরা হাতটা চোখের মধ্যে দিয়ে কান্দে কেন ওরা মার কথা মনে পড়ে গেছে আল্লাহ ওর মনের মধ্যে আগুন লেগে গেছে হুজুর আজকে আমার টাকা আছে আমার মা নাই গো হুজুর আমার মা নাই আল্লাহ দেখো আমার দুঃখ মিয়া পূর্বাসী ভাইরা বইয়া বইয়া কান্দে হুজুর ছুটিতে আসলে মা কত আতর করে বসাইতো আজকে সেই মায়ের বাড়িতে এসে ভাই নেব ওই বাবারে আর পাই না বাজান এখন স্টেজের মধ্যে বইয়া চিল্লাবার কান্দা এ যুবকরে আমার নবী যখন চিল্লায় আর কান্দে আসমান কান্দে জমিন কান্দে আসমান কান্দে জমিন কান্দে কান্দে মালাইকা মালিক তুমি মাফ করে দাও রহমানের গুণে এই যুব ভাই ভাই এখন চোখের পানি দিয়া হাত দুইটা উঠাইয়া মায়ের জন্য বাবার জন্য নিজের গুণের কথা মনে করে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো বাবাই দেয় ডাক দাও হে যুবক ডাক দাও ভাই জোরে ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও আল্লাহ দেখো আমার ভাইরা যারা কান্দে গো মাহফিলের মাঝখানে বই একটা ছেলে পাগলের মতো কান্দে জানি না ওর বুকের মধ্যে কিসের ব্যথা গো মালিক হয়তো আমি দুঃখ মেয়ার মতো মায়ের ব্যথা বা বাবার ব্যথা বা দাদা দাদির ব্যথা আল্লাহ যাদের ব্যথা গুলা উঠিয়া গেছে এদের ব্যথার দিকে তাকাইয়া মাফ করে দিবা যুবকরে এখন দেখো তোমার মালিককে ডাক দিয়া পারো কিনা দেখো কেমনে কান্দে দেখো এই লোকটা দেখো দেখো হাত উঁচা করে কেমনে কান্দে পাগলের মতো কান্দে আল্লাহ দেখো আল্লাহ তুমি কি মায়া লাগে না মহিলা প্যান্ডেলে কোন মা কান্দে জানি না ওই ছেলেটা বেউসের মতো হয়ে গেছে সামনে বসিয়া কারে ডাকবে বাবা বলে কারে ডাকবে মামা
দুঃখী নিজাদের নাই আল্লাহ তুমি মাফ করিও জনম দুঃখী মা বাজান আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন হাবেশা হুজুর গত কয়েক সপ্তাহ আগে বাবা আমি মাহফিলে গেছিলাম হুজুর একটা ছেলে আমার খেদমত করতেছে সাত থেকে আট বছর বয়স ছেলেটা দেখি আমার মাথা টিপতে যায় চোখের পানিতে আমার কপাল বাজান এক ফোঁটা পানি পড়ে গেছে আমি ঘর ঘুরে তাকাই দেখি বলি তুই কান্দোস কে ছেলেটা কান্দে আর বলে হুজুর আজকে আপনার হাত দিয়ে আমার পাগড়ি দিবেন কিন্তু আমার পাগড়ি কারে দেখাবো আমার তো মা নাই আমি বললাম তোর মা নাই মানে হুজুর আমার উস্তাদরা বলছে আমার উস্তাদরা বলছে আমার উস্তাদরা বলছে মা হারা ইলিয়াস রহমান জিহাদির মা হারা ইলিয়াস রহমান জিহাদির খেদমত তুই করবি দোয়াটা নিয়ে নিবি আমি আর বুকের মধ্যে চাইপা ধরে বললাম বাবা মা হারা ইলিয়াস রহমান জিহাদির খেদমত করতে আইসোস না দোয়া নিতে আইসোস সিলিন্ডারে কপালে সুমা দিয়া বারবার বললাম তোর মা কবে মারা গেছে হুজুর আমার মা আমারে হেফজখানায় দিয়ে যখন আমার তেরো বারা হয়েছে আমার মা আমারে রাইখা কবরে চলে গেছে হুজুর আজকে আমার মা একটা বছর চলে গেছে এক বছর মা কয়ে ডাকি না গো একটা বছর মা কয়ে ডাকি না আমি কারে পাগড়ি দেখাব আল্লাহ তুমি চাইয়া দেখো কেমনে কান্দে গো ও মালিক তুমি এদের চোখের পানির মূল্য না দিলে কার কাছে যাইয়া মূল্য পাইব আল্লাহ এদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও গো মালিক তুমি না কইছো মার জন্য কাঁদলে লস নাই বাবার জন্য কাঁদলে লস নাই আল্লাহ যারা এই মাহফিলে আজকে আসে নাই আগামী কালকে তাদের স্মরণই হইয়া থাকবে ওরাই বলবে লস করছি না যাইয়া কথা কর না কেন আগে বলতে বাধ্য হবে যে আমরা লস করছি শরীফুল হক আব্বাস আসে নাই কো এই এই যে শরীফুল হক আব্বাসী ওর বুকটা ফাইরা দেখো ও ঠিকই গিরা আমি ওয়াশ করতে আইছে কিন্তু ওর মা আজকে বাইছে নাই ওর মা যদি থাকতো ওর বুকটা ফাইরা দেখো মার জন্য কত কষ্ট পৃথিবীতে একটা মাত্র দরুদই আছে যার সন্ন্যাস তার কোনোদিন পুরো করা যায় না ওই দেখো সামনে বসে মনে হয় একটা পূর্বাসী কাঁদতে কাঁদতে ওর বুকটা মনে হয় যন্ত্রণা শুরু হয়ে গেছে মহিলা প্যান্ডেলে যায় দেখবা যাদের স্ত্রীরা বই আমার ওয়াশ শুনতেছে আমার ওই মা বোনটা ঠিক নাই যায় দেখো যায় দেখো যেই সোহেল ডানার স্ত্রী এত রিকোয়েস্ট করে আমাকে আনছে তার স্বামীরে দিয়া তার শ্বশুরে দিয়া সার শ্বশুর অসুস্থ মানুষ মেম্বার মানুষ সে আমারে কত কষ্ট করে খাওয়াইছে আল্লাহ তারে আপনি ভালো রাখেন জোরকন আমিন আল্লাহ তার হায়াতকে লম্বা করে দিন জোরকন আমিন আল্লাহ তারে ডাক্তার বলছিল আর ছয় মাস বাঁচবে আল্লাহর বান্দে এখনো দুই বছর বাইসে রয়েছে আল্লাহ তারা আরো দুই যুগ বাঁচাই রাখো তার কলিজার টুকে সন্তান তার পুত্রবধূ আমার মসজিদে তার স্বর্ণের অলংকার দিয়ে দিয়েছে আমার মসজিদ যখন দুই হাজার বিশ সালে প্রথম কাজ ধরি ওই শরীফুল হক আব্বাসী জানে এক মহিলা গাজীপুর কাপাসিয়া থেকে আসছে ফেসবুকে দেখা আমি যখন জায়গা কিনে হাফিজুর রহমান সিদ্দিকির নিয়ে প্রথম মসজিদের কাজ স্টার্ট দেই এক মহিলা তার স্বামীর হাতের আংটি খুলে দিয়েছে আমার মসজিদে আমি সেই ইতিহাস কোনোদিন ভুলবো না বারো আনি একটা আংটি খুলে দিয়ে চাইরানি একটা আংটি খুলে দিয়ে আসছে বলছে হুজুর আমার এই আংটি পেয়েছে আপনার মসজিদে লাগাবেন যেন আমার স্বামীর হাতের এই সিন্নুর জল আমার স্বামী যেন জান্নাতে যায় 23,832 টাকা বেচছিলাম আংটিটা আমার মনে আছে মুসলমান সাইরানার উপরে এই মুসলমানের পোলা আমি সেই মায়ের কথা বলি না আমি শুধু বলবো আজকে সোহেল ডানার স্ত্রীও তার শখের একটা ছোট্ট হোক আর বড় হোক একটা স্বর্ণের অলংকার আমার মসজিদে দিয়ে দিছে আমার মসজিদে দেয় নাই সে আমার আল্লাহরে দিছে আর আল্লাহ পাক বলছে মান বানা আলিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্না যারা মসজিদে এক বস্তা সিমেন্টও দিবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব
যে ছেলেটা বাহির সরতে গায়া দুই বস্তা সিমেন্ট দামে 1000 টাকা দিয়ে গেছে ও আজীবন আমার কাছে বন্ধু হয়ে থাকবে আমি জান্নাতে গেলেও জান্নাতে যাবে ইনশাআল্লাহ বলতে পারো না গতকালকে যে সভাপতি ছিল কোটি কোটি টাকার মালিক ওই যে মিডিয়ারে জিজ্ঞেস করো খলিল ভাই ছিল তার নাম সে উপজেলার চেয়ারম্যান সে আমার মসজিদে 5000 টাকা দিয়ে কাম দেয় বলে জিয়াদি ভাই আমি উপজেলার চেয়ারম্যান আমি মসজিদ বানাইতে পারি নাই আমি আপনার মায়ের মসজিদে টাকা দিয়ে দোয়া চাই যেন আমার মা আপনার মার সাথে জান্নাতে যায় কোন বক্তা কি করে টাকা নিয়ে দেখার বিষয় না আমার টাকা কি করে শরীফুল্লাহ আব্বাসীরে জিগাইও আমার সমস্ত টাকাটা মসজিদে যায় আল্লাহু আকবার বলতে পারো না মুসলমান বলা আমি দেখলাম 1 লাখ 1.5 লাখ করে অনেক টাকা আপনারা দিবেন এই যুবক তোর পাও দূরে দর্শী এই পূর্ববাসী তোমার জন্য জান্নাত অজীব হয়ে যাবে তোমার রক্ত পানি করা পয়সা কিছু খালি বউ আর মা বাবার পিছনে খরচ করো না কিছু টাকা মসজিদ মাদ্রাসা খরচ করো সবচেয়ে কি হবে জানো আসসাদ তার আব্দুল বালা তোমার এই বডিটাকে আমার আল্লাহ হেফাজত করবে তোমার বিবির বডিটা হেফাজত করবে এই তোরা কয়জন কই জানে এই দিক টাকা এ ওনে বহু এ মগা তুই যাবি লুলাওয়া মরবি আবার ডিলিক দাসকে ওনে বহু দুলাবার পোলা হইনে বই আল্লাহু আকবার জোরে বলেন তো দিহি আল্লাহ আল্লাহ এই যুবকগুলোকে কবুল করেন জোরে গান আমিন এবার বলেন জমিনের মালিক কে এ যুবক আজকে মায়ের জন্য আমরা পাগল আর তোরা অনেক যুবক আছে নেশা করে মার গায়ে হাত দেয় আছে না নাই জোরে বলো আছে না নাই একটা কথা শুনে যা একজন প্রবাসী বিদেশের থেকে আইছে মা তারে বোরবাসী থেকে আসার আগে বলছিল বাবা তো ছোট্ট বইন্ডার লেগে একটা সেন আনিস সেন আনছে ঠিকই তার বউ দেয় নাই তার ছোট বইন্ডে দিছে শালিরে দিছে মা খালি যাইয়ে কইছে বাবা তোর বাপের খেত বেছে কুয়েত গেছিলি তোর বইনের লেগে একটা সেন আনছিলি সেই সেন্ডারে তো শালিরে দিয়ে দিলি আমি মা তো দোয়া করছি আর তোর বোনটা যখন তুই যাস কাঁদতে কাঁদতে বেউস হয়ে গেছিল এয়ারপোর্টে তো শালি তখন তো তুই বিয়ে করস নাই বাবা এক কথা দুই কথা গেঞ্জাম লাগে বল লগে যে গেঞ্জাম লাগে বল লগে না পাইরা মায়েরে মঞ্জুরে থাপ পুর দিছে যোগ মাইরে মায়েরে থাপ পুর দিয়ে কানের পর্দা ফাটাই দিছে ইলিয়াস রহমান জেহাদি তোর পাও দূরে ধরে যাব এই প্রবাসী তুই বউরে টাকার মালিক বানাই দিবি তোর বউ আর একটা ভালো পোলা পাইলে আর একজনের সাথে চলে যাবে আর তোর মারে যদি কোটি কোটি টাকা দিয়ে দেস তোর মা কোনোদিন তোরে ফেলাইয়া কোথাও যাবে না কথা বলে না কেন আর যদি জীবনে এক টাকাও না দেস কোনোদিন তোর জন্য বরদোয়া দিবে না টাকা এইদিকে মারে থাপ্পড় দিছে বাস্তব ঘটনা বলে দিয়ে যাই তোমাদের এখানে মমিন সিং নেত্রকোনার ঘটনা যখন মায়েরে থাপ্পড় দিছে মার কানের পর্দা ফেটে গেছে মা বলে আমারে যেন আর তোর এক লোকমা খাবার আমার পেটে যেন আল্লাহ না দেয় মা চলে গেছে বইনের বাসায় মার খবর লয় না গরম টাকা কামাই আইছে তো মার খবর লয় না বেশি তিন মাসের ছুটিতে আইছে এক মাস 20 দিন পরে ওর করুণা হইছে এদিকে টাকা করুণা হইছে এই যে গত বছরের ঘটনা দ্বিতীয় করোনা যখন শুরু হয় ছুটিতে আসলো আইসে লকডাউনে পইরা ওর করোনা হইল করোনা হইয়া বউতে ভয়ে বাপের বাড়ি গেছে গা বাপের বাড়ি চলে গেছে যদি স্ত্রীর হয় ঘরের মধ্যে পছন্দ ধরছে পছন্দ গলা দিয়ে রক্ত পড়তাছে নাক দিয়ে রক্ত পড়তাছে কাশতে কাশতে বুকের খাসার হাড্ডি ব্যথা হয়ে যাইতেছে কেউ নাই বউ পোলাডা নিয়ে ভাইগে চলে গেছে দুই বছরে পোলা লইয়া এ মার কান নে জানি কে বলছে তোমার পোলা মরে যাইতেছে মা বোর কাছারা দূরে বাইতে আইছে যে ইমা বোর কাছারা বাইর হয় না সেই মা বোর কাছারা দূরে আইছে ওই করুণ অবস্থায় মা বুকের মধ্যে নিয়ে কই বাবা রে তোর এরকম কয়দিন ধরে মা আমি 19 দিন ধরে ঘরে পড়ে রইছি মা মা তোমার কেমনে ফোন দিব আমার মুখ কই গো মা তোমার তাপুর দিছি তুমি কারো কাছে নালিশ করো নাই গো মা মাইর খাইয়া বোনের বাসায় চলে গেছো তোমার কেমনে বলি মা আমি অসুস্থ মা বলে বাবা রে বাবা
তুই তো একটা থাপ্পড় দিছর কি বেতার পাইছি কিন্তু 10টা মাস তুই যে লাত্তিগুলো পেটে বয়া দিছর রে বাবা ওই লাত্তিতে আমার খাবার দাবার সব বন্ধ হয়ে গিয়েছিল বাবা এই কথা শুনা মা বুকের মধ্যে নিয়ে ডাক দিছে মালি আমার জাদুরে তুমি ভালো কইরা মাঝে আমার চৈনা গাছে যুবক এখন বইয়া বইয়া কান্দি ভাই তোরে আমি এখন বন্ধু বানাই ফেলবো মাঝে আমার চৈনা গাছে কারে ডাকবা মায়ের মতো জনম দুঃখী এ ধারায় মিলবে না আল্লাহ যারা আজকে মাহফিলে কান্দে প্রত্যেকটা সন্তানের বাবা মাকে মাফ করে দাও জোর করে আমিন জোর করে আমিন যুবক আমি তোর পাও দূরে ধরছি 11:15টার সময় তুই শুধু আমার একটা ডাক দিয়ে বলবি হুজুর আমি কোনোদিন আমার মায়ের কষ্ট দিব না আমার বাবারে কোনোদিন কষ্ট দিব না যদি এই ওয়াদাটা করস যুবক আমি যদি জান্নাতে যাই তোরে থুয়ে যাব না কে কে রাজি সদিক আল্লাহকে হাত তুলে দেখা তো ভাই দেখা 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 মায়ের কোনোদিন কষ্ট দিবি না দেখা দেখা ভাই দেখা দেখা দাদা ভাই দেখা দেখা যুবক দেখা দেখা জীবনে মায়ের কষ্ট দিবি না বাবারে কোনোদিন কষ্ট দিবি না দাদা ভাই নামাও হাত নামাও আমি শুধু 10টা 15টা 20টা 100টা যুবক চাই এ যুবক আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি আমার আব্বাকে কাবা ঘরের দরজার সামনে স্বর্ণের দরজার সামনে বুকের মধ্যে চাইপে ধরে বলছিলাম আব্বা আপনি আমার মাফ না করলে আমার হজ হইব না যুবক আমার বাবা আজকে তোর আমার কথায় পাগলের মতো কান দোস আমার সাথে বড় সুরলা বক্তা বাংলাদেশে আছে আমার সাথে এলিমালাও আছে কিন্তু আমার মতো কান্দানে বক্তা বাংলাদেশে ওয়ান পিসও নাই ফার্স্ট টু লাস্ট বাংলাদেশে যদি কোনো বক্তা কান্দনের জগতে এক নাম্বার থাকে সেটা আমি গুণাগার এর পেছনে এটা আমার বাহাদুরি না এটা আমার বাবার দোহা এই যে আমার বাবার বইছিল সেই শুরু থেকে কান্না শুরু করছে এক ঘন্টা ধরে কান্দি আছে কেন জানো এই কান্না তোমার চোখের ভিতরে আসার একমাত্র আমার ক্রেডিট না এটা আমার বাহাদুরি না এটা আমার বাবার দোয়া আমার মায়ের দোয়া এই শরীফুল আব্বাসি একটা ঘটনা বলছিল আমারে হুজুর আমার মা তো অনেক বছর ভুইগে মারা গেল ক্যান্সারে যে আদি ভাই মা যতই অসুস্থ থাকতো যখন মার মাতার কাছে বসতাম মা বলতো তোরা ভালো থাকিস যেখানে থাকুন ভালো থাকিস আমি তোকে সুখী করে দিয়ে যাইতে পারলাম না আজকে বুঝবে মা কি জিনিস শুধু আমি বলবো যুবক তুমি একদিন বুঝবা টাকার মালিক হবা কিন্তু সেদিন মা বাবা থাকবে না 30টা সেকেন্ড আমি যদি পারি আমার বাবারে বুকি নিয়ে মাফ চাইতে হ্যাঁ যুবক ও যুবতী বোন 30টা সেকেন্ডে কোন কোন যুবক দাঁড়ায় এখন আমার বন্ধু হবা ভাই জিত বুঝতে আমি হবা যাদের বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াও তো কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়া তোর জন্য জান্নাত এখন দলিল হবে দাঁড়া কার কার বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াবা যার যার বাবাই মাঠে আছে তারা দাঁড়াবা যার যার মাঠে বাবা আছে দাঁড়াবা এই আজকে 22শে ডিসেম্বর আমার আল্লাহকে দেখাইয়া দাও আজকে 22শে ডিসেম্বর আমার আল্লাহকে দেখাই দিবি যুবক যেই ছেলেগুলো দাঁড়াইছে তার বাবাগুলো দাঁড়ান যাদের বাবাগুলো দাঁড়ান আমি বলছি যেই ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাবারা দাঁড়ান বাবারা দাঁড়ান এ বাবা দাঁড়ান আপনি দাঁড়ান আপনার ছেলে দাঁড়াইছে আপনি দাঁড়ান না কেন দাঁড়ান আপনার ছেলের এখন অলি বানাই দিবেন আপনার ছেলের এখন বাইজিদ বুস্তামি বানাই দিবেন আনোয়ার শাহ কাশ্মীরি বানাই দিবেন হ্যাঁ যুবক আমি বলার সাথে বিদ্যুতের মতো দৌড় দিবি বাপরে বুকের মধ্যে জড়াই ধরে খালি চিল্লাবি আর কান্দি আর যুবতী বোন মায়ের বুকের মধ্যে চিল্লা আর কান বা দে যুবক দর দে দর দে যুবক দর দে যুবক দর দে একটা দর দিয়ে বাপরে মুখি নিয়ে কান্দতে থাকবি দে যুবক দর দে কান্দতে থাক যুবক ভাই এ কুমিল্লা হবনার যুবক আজকে 22 ডিসেম্বর শুধু তুই কান্দতে থাক ভাই তুই কান্দতে থাক তোর বাবারে মুখি নিয়ে কান্দতে থাক সারিস না ভাই সারিস না বাপরে বন্ধু মনে করে কান্দতে থাক তোর বাপ যদি আজকে মাফ করে দেয় তুই জান্নাতি আমি বলে গেলাম তুই জান্নাতি ভাই কান্দতে থাক তুই কান্দতে থাক তুই কান্দতে থাক তোর
বাবার বুকিনে সিল্লার কাঁদতে থাক আব্বা তুমি মাপ না করলে বলে আমার কোন দোয়া আসমানে যাবে না হে যুবতী বোন তোমার মায়ের জরাই ধরে কাঁদো তোমার মা না থাকলে তোমার শাশুড়ির জরাই ধরে কাঁদো এই দেখো কেমনে চলে আসছে সন্তান যুবক যাইস্তা যুবক যাইস্তা তোর পাও ধরছি আজকে যাইস্তা দেখ কিয়ামতের মাঠ হয়ে গেছে আল্লাহ তুমি তাকায়া দেখো কেমনে কাঁদে গো আল্লাহ যারা বাবার বুকিনে কাঁদছে তাদেরকে মাপ করে দাও গো আল্লাহ বসেন যাদের বাপ আছে তারা কানলেন যাদের মা আছে তারা কানলেন যাদের নাই তারা কি করবেন এখন দেখো এই ছেলেটা ওর বাবার কেমনে ধরছে দেখো ওই যে ওর বাবা থাপড়াইতেছে আর বলতেছে যা আমি তোরে মাফ করে দিছি পৃথিবীর কারো দোয়া কবুল না হলে ওর দোয়া আজকে কবুল হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে গেলাম জোর করে মারহাবা